পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জিতলেও দলবদল করে চলে গিয়েছিলেন তৃণমূলে। শুক্রবার বিকেলে সেই পঞ্চায়েত সমিতির সদস্যই পঞ্চায়েত প্রধানের হাত ধরে ফিরে আসেন বিজেপিতে। আর এর কয়েক ঘন্টার মধ্যেই সেই পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বিজেপি পরিচালিত হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মণ্ডলের উপস্থিতিতে শুক্রবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন খেজুরি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় শঙ্কর মাইতি। ওই দিন রাতেই পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। আমরা শুয়েছিলাম আর কি, তখন ঘুমাইনি আমরা। এই 12:45 দিকে একটা বম ফায়ারিং হয় আমার বাড়ির ছাদে, বম ছোড়াছুড়ি করছে এটা বোঝা যাচ্ছে। সাহস হয়নি বেরিয়ে ওঠা। তারপরে বুঝতে পারলাম যে বাইকটাতে আগুন দিচ্ছে, যারা করেছে একটা ভালো মতন পরিচয় আছে তাদের। এদিকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় বিজেপির গোষ্ঠী কন্দল রয়েছে বলে দাবি করেছে তৃণমূল। সভাপতি হওয়ার লালসায় আজকের উদয় শঙ্কর মাইতি চলে এসেছিল তৃণমূলে, এখন তার আখের গোছানো হয়ে গেছে, সে সভাপতি হয়ে গেছে, আবার বিজেপিতে যেহেতু ফিরে গেছে নিজেদের মধ্যে কন্দল শুরু হয়েছে। বিজেপিরই গোষ্ঠী দ্বন্দ্ব এটা 100%। শেষ পঞ্চায়েত নির্বাচনে খেজুরি দুই পঞ্চায়েত সমিতিতে বিজেপি জিতেছিল 11টি আসনে, তৃণমূল পেয়েছিল 9টি। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন উদয় শঙ্কর মাইতি সহ পঞ্চায়েত সমিতির দুই সদস্য। শুক্রবার সেই উদয় শঙ্কর মাইতি ফিরে এলেন বিজেপিতে। বিজেপিতে উদয় তো আমাদের জয়েন করেনি, বহু জায়গায় বহু নেতা তৃণমূলের যারা প্রকাশ্যে আসছেন না, গোপনে পদ্মফুলকে ভোট দিন এটা করে যাচ্ছেন, সেটা হয়তো এই আরেকটু এগিয়ে থেকে বলছে যে পদ্মফুলকে ভোট দিন, এটা করার জন্য তৃণমূল ক্রোধে করতে পারে, করতেই পারে, তৃণমূল তো দুষ্কৃতির অভাব নেই। বোমাবাজির অভিযোগ পেয়ে বিজেপির পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।